हेलो गाइस वेलकम बैक टू माय चैनल आमी सुमना और आपनारा देखछेन लिविंग विथ सुमना। तो आज के किछु हेयर फॉल सल्यूशन तो आज के आपनादेर साथे शेयर करब से सब आमार पर्सनल एक्सपीरियंस दिए बोलछि। कयेक बछर आगेर कथा प्राय 2011 साल তখন আমারও হেয়ার ফলের প্রবলেম খুব বেড়ে গেছে। তো আমিও অনেক অনেক কিছু ট্রাই করেছি, ডক্টর দেখিয়েছি, মেডিসিন নিয়েছি, বাট কোনোটাই কাজ করেনি। তো আমরা সবথেকে বড় ভুলটা কী করি জানেন তো? আমরা কোনো একটা প্রোডাক্ট নিয়ে স্টিক থাকি না। আমরা নানান ধরনের ইউজ করে যাই কেন কি আমাদের টেনশন হয় যে হেয়ার ফল হচ্ছে, কী করে স্টপ করা যায়, যে যেটা বলে সেটা ইউজ করি, বা একটা প্রোডাক্ট যদি স্টিকও থাকে কেউ ওটাকে হয়তো প্রপারলি ইউজ করতে আমরা জানি না। যাই হোক, তো আমি আজকে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে আপনাদের কিছু সলিউশন বলছি যেভাবে আমার হেয়ার ফলটা কন্ট্রোল হয়ে গেছিলো। তো এটার জন্য মিনিমাম 1 মান্থ তো লাগবে আর একটু ধৈর্য, একটু কষ্ট করতে হবে। কেন কি খুব সহজে একটা জিনিস লাগিয়ে নিলাম বা খেয়ে নিলাম আর সব কিছু ঠিক হয়ে গেল সেটা পসিবল না। তো একটু কষ্ট তো সবাইকে করতেই হবে যদি হেয়ারফল কন্ট্রোল করার হয়। তো ফার্স্টলি আমাদের যেটা করতে হবে সেটা হলো কোকোনাট অয়েল, যেটা আমি ইউজ করেছি আপনাদের আমি সেইভাবেই টেকনিকগুলো বলছি। তো ফার্স্টলি কোকোনাট অয়েল, আমি এই কোকোনাট অয়েলটাই ইউজ করেছি, যেটা আমি ইউজ করেছি সেটাই বলছি, আপনারা চাইলে অন্য ব্র্যান্ডেরও ইউজ করতে পারেন। তো ফার্স্টলি যেটা ইউজ করতে হবে সেটা হলো ক্যাস্টর অয়েল অ্যান্ড কোকোনাট অয়েল, এটা হলো মেইন জিনিস যেটা ইউজ করতেই হবে। তো আমি এটার ওয়াওটা এখন আপনাদের সাথে শেয়ার করছি, বাট আমি যখন আমার হেয়ারফল প্রবলেম হচ্ছিলো তখন আমি ডাবারের ক্যাস্টর অয়েলটা ইউজ করেছিলাম। তো এখন আমি পাইনি বলে এখন আমি এটা ইউজ করছি, এটাও ভালো। তো আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন বা ডাবারেরটাও ইউজ করতে পারেন। ডাবারেরটা একটু কম প্রাইস হবে, এটা একটু বেশি প্রাইস, যেটা খুশি আপনারা ইউজ করতে পারেন। তো ইউজ করার টেকনিকটা হলো যতটা ক্যাস্টর অয়েল নেবেন তার থেকে একটু বেশি কোকোনাট অয়েল, দুটোকে একসাথে বয়ল করবেন একটু, 1 মিনিটও না, জাস্ট কয়েক সেকেন্ডের জন্য একটু গরম হয়ে গেলেই সেটাকে নামিয়ে নেবেন। তারপর কটনটা ড্যাপ করবেন, আর এইভাবে পুরো স্ক্যাল্পে লাগাবেন। তারপর এইভাবে ফিঙ্গার টিপস দিয়ে ম্যাসাজ করবেন। তো ক্যাস্টর অয়েলটা আপনারা কবে কবে লাগাবেন? তো আমাদের কাছে 7 দিন আছে, 7 দিনের মধ্যে ফার্স্ট দিন আমরা ক্যাস্টর অয়েল আর কোকোনাট অয়েলটা লাগাচ্ছি, পরের দিন আমরা শ্যাম্পু করে ফেলছি, সেই রাতে যেদিন আমরা শ্যাম্পু করছি তো ক্যাস্টর অয়েলটা আমরা অল্টারনেটিভ ডেজে লাগাবো, 3 দিন, সপ্তাহে 3 দিন অল্টারনেটিভ ডেজে। তো আজকে আমরা লাগালাম, কালকে আমরা সকালে উঠে শ্যাম্পু করে ফেললাম, যেদিন আমরা শ্যাম্পু করছি সেদিন রাতে আমরা শুধু কোকোনাট অয়েলটা লাগালাম, তারপরের দিন একটা হট টাওয়েল শাওয়ার নিতে হবে। হট টাওয়েল শাওয়ারটা কীভাবে? গরম জল করবেন, গরম জলের মধ্যে একটা টাওয়েল সোক করবেন, জলটা খুব গরমও না আবার খুব ঠান্ডাও যাতে না হয়, সোক করবেন। সোক করে ওটাকে জলটা ছেড়ে নেবেন, জলটা ছেড়ে নেওয়ার পর সেই টাওয়েলটা মাথায় দিয়ে 5 মিনিট মতন রাখবেন। এরম করে 5 মিনিট করে করে 3 বার ইউজ করবেন, মানে টোটাল 15 মিনিটসের জন্য ইউজ করবেন হট টাওয়েলটা, তারপর শ্যাম্পু করে ফেলবেন। সেই দিন রাতে আর কিছু করতে হবে না। তারপরের দিন সকালে শিকাকায়
রিঠা ভৃঙ্গরাজ আর একটা প্রোডাক্ট পাওয়া যায় আমলা আমলাটা এখন আমার কাছে নেই তাই দেখাতে পারলাম না তো এই চারটে প্রোডাক্ট আছে সমান সমানভাবে জলে মিশিয়ে নেব 2-3 আওয়ার্স অবধি রাখবেন দুটোকে মিক্স করে রেখে তারপর এটাকে পুরো চুড়ে লাগিয়ে দেবেন মিক্সচারটাকে মিক্সচারটাকে লাগানোর পর আরও 2-3 ঘন্টা রাখবেন চুলের মধ্যে তারপর নর্মাল কোল্ড ওয়াটার দিয়ে ওয়াশ করে ফেলবেন নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলবেন শ্যাম্পু ইউজ করবেন না সেই রাতে আমরা আর কিছু ইউজ করলাম না তার পরের দিন আমরা ডিম ইউজ করব ডিমের হোয়াইট না পুরো ডিমটাকেই আমরা ইউজ করব পুরো ডিমটা চুলের মধ্যে লাগিয়ে নেব সাথে চাইলে একটু হানিও মিক্স করতে পারেন ডিমের সাথে আর পুরো চুলে লাগিয়ে আধা ঘন্টা এক ঘন্টার জন্য রেখে দেবেন তারপরে শ্যাম্পু করে নেবেন তারপর সেই রাতে আবার ক্যাস্টর অয়েল লাগাবেন যেভাবে বলে দিলাম সেভাবে ক্যাস্টর অয়েল লাগিয়ে পরের দিন আবার শ্যাম্পু আবার সেই দিন যেদিন শ্যাম্পু করলেন আবার সেই রাতে কোকোনাট অয়েলকেও কিন্তু সেমভাবে ম্যাসাজ করতে হবে ম্যাসাজ করতে কিন্তু মিনিমাম 15-20 মিনিট তো লাগবেই তো ম্যাসাজ করাটা খুব ইম্পর্টেন্ট যেভাবে আমি দেখাচ্ছি এখানে সেইভাবেই ম্যাসাজটা করতে হবে এরমভাবে যদি এক মাস আপনারা নিয়মিত এইসব ব্যবহার করেন তো আমি গ্যারেন্টি দিচ্ছি আপনাদের হেয়ার ফল কমবে আর তফাত আপনারা এক মাসের মধ্যেই বুঝতে পারবেন তো ম্যাসাজটা আপনার কীরমভাবে করবেন এরম করে যেরকম আপনার কটন দিয়ে পুরোটা লাগালেন তারপর 1-2-3-4 ফিঙ্গার টিপস দিয়ে তারপর আবার 1-2-3-4 আবার 1-2-3-4 আমি চাই এটাই যে আমি যেভাবে ভালো রেজাল্ট পেয়েছি আরও অনেকে যেন পায় আর হেয়ার প্রবলেমের এই টেনশনটা থেকে যেন আমরা মুক্তি পাই তো একটু মানে কটা দিন একটু যদি ধৈর্য ধরে আমরা এই নিয়মিত পালন করি তাহলে কমবে আর তারপর যখন কমে যাবে তখন অ্যাটলিস্ট ক্যাস্টর অয়েল আর কোকোনাট অয়েল এই মিক্সচার দিয়ে যেটা আমরা অ্যাপ্লাই করলাম সেটা ইউজ করা বন্ধ করবেন না মানে সেটা ইউজ করলে ভালো লং টার্মের জন্য ভালো কোনো ক্ষতি তো নেই তো সপ্তাহে একদিন বা 2 দিন আমরা ইউজ করতে পারি যখন দেখবেন কমে যাচ্ছে এর ফলটা তখন আমরা কমিয়ে দিতে পারি সপ্তাহে 3 দিন যেরকম আমরা এটা ইউজ করছি সপ্তাহে 2 দিন ইউজ করলাম তারপর সপ্তাহে 1 দিন ইউজ করলাম আর এগুলো মাসে একবার আমরা ইউজ করলাম মাসে একবার ডিম ইউজ করলাম তো এগুলো হেয়ার ফল কন্ট্রোল হয়ে যাওয়ার পর আমরা ইউজ করতে পারি হেয়ারকে ভালো রাখার জন্য ঠিক রাখার জন্য তো প্রথমে তো আমাদের এই হেয়ার ফল কন্ট্রোলের জন্য এই যে আমি টিপসগুলো বললাম রেগুলারলি টিপসগুলো ইউজ করতে হবে আপনাদের কেউ বলতে পারেন যে রোজ চুল ধোয়াটাকে ঠিক তো তা তো আমি জানি না কেন ঠিক না কেন কি আমি আমার যখন হেয়ার ফল হচ্ছিল আমি এইভাবেই ফলো করে গেছি রুটিনগুলো আর আমার কোনো ক্ষতি হয়নি বরঞ্চ ভালো হয়েছে তো আমি এই জন্য সবাইকে একই কথা বলি যে হেয়ার ফল যখন খুব হচ্ছে তখন এই মানে এই রুটিনটা মেনটেন করা ভালো ফল পাওয়া যাবে গ্যারেন্টি মানে আমি পেয়েছি তো পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে বলছি পাবেন ঠিকই পাবেন তো ফলো করুন আর এই এক মাস অ্যাটলিস্ট এক মাস অন্য কিছু ইউজ করবেন না এই এক মাস যেরকম আমি বললাম এক মাস ইউজ করে দেখুন অনেকেই তো অনেক কিছু ইউজ করেছেন তো জানি না কে কতটা ফল পেয়েছেন তো এই এক মাস এই যে আমি বললাম এই রেসিপিগুলো ইউজ করুন দেখুন তফাতটা তারপর আমাকে জানান কি কি তফাত আপনারাও ফিল করলেন আমাকে জানান কতটা তাড়াতাড়ি আপনারা এটার রেজাল্টটা পেলেন তো আমি অপেক্ষায় থাকবো আপনারা কমেন্ট করতে ভুলবেন না তো এক মাসের মধ্যে আমি কমেন্ট পাচ্ছি আশা করব তো এই ছিল হেয়ার ফল রেমেডি তো আপনারা ইউজ করুন যার যার প্রবলেম হচ্ছে আর ইউজ করার পর আমাকে জানান আপনাদের ফিডব্যাকটা কমেন্টে তো আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে তো ভালো থাকবেন বাই বাই